আজ সকালে প্রয়াত হয়েছেন আরামবাগের বর্ষীয়ান তৃণমূল নেতা আকবর আলী। তার মৃত্যুর খবর পেয়ে এদিন সকাল থেকেই বাড়িতে আসা যাওয়া করছেন আরামবাগ সহ জেলার একাধিক তৃণমূল নেতৃত্ব। শেষকৃত্য হাজির হয়েছেন অনেকে। বর্ষীয়ান এই নেতাকে হারিয়ে গভীর শোকে রয়েছেন তারা। কিছু নেতৃত্বের মতে আরামবাগ তৃণমূল কংগ্রেস যেন আজ অভিভাবকহীন হয়ে গেল, কারণ এই আকবর আলীর হাত ধরেই একসময় তৃণমূল কংগ্রেসে আরামবাগে পরিচিতি পেয়েছিল। শারীরিক অসুস্থতার কারণে সেই মানুষটি আজ সকলকে ছেড়ে প্রয়াত হয়েছেন। তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ আরামবাগের নেতাজি স্কোয়ারে একত্রিত হন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহবুব রহমান, আরামবাগ জেলা সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পলাশ রায়, আরামবাগের বিশিষ্ট তৃণমূল নেতা রাজেশ চৌধুরী, আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলররা সহ আরামবাগ ব্লক ও শহরের বহু বিশিষ্টজনেরা সকলেই এদিন মোমবাতি জ্বালিয়ে নিরাপত্তা পালনের মধ্য দিয়ে প্রয়াত বর্ষীয়ান নেতা আকবর আলীকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। লিডার জনাব আকবর আলী সাহেব আজকে তিনি প্রয়াত হয়েছেন। আজকের পর থেকে তাকে আমরা মরহুম বলবো, স্বর্গীয় বলবো। 1997-98 যবে থেকে তৃণমূল কংগ্রেসটা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের হুগলি জেলায়, বিশেষ করে আরামবাগ সাব ডিভিশনে যে কয়েকটি মানুষ নেতৃত্ব দিয়ে প্রতিষ্ঠা করেছিল তার মধ্যে অন্যতম আমাদের আকবর আলী সাহেব। আজকে আমাদের জেলার সমস্ত নেতারা এখানে এসেছিলেন, তার শেষকৃত্যে অংশগ্রহণ করার জন্য সকলেই এসেছিল। আমাদের স্নেহাশিস চক্রবর্তী থেকে শুরু করে রামেন্দ্র সিংহরায় থেকে শুরু করে সকলেই আমাদের এসেছিল। লিডার যারা এখানে আমাদের প্রাক্তন এমএলএ সাহেবরা ছিল, স্বপন নন্দী ছিল, আপনারা এখন দেখতে পাচ্ছেন আমার ডান দিকে রাজেশ চৌধুরী প্রাক্তন ভাইস চেয়ারম্যান, এবং আমাদের পলাশ রায় আমাদের আরামবাগের সাংগঠনিক যুব সভাপতি সহ আমাদের সমস্ত কাউন্সিলর যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন এবং বিভিন্ন শাখার আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এখানে রুরাল এবং আরবানে মিউনিসিপ্যালিটি এবং পঞ্চায়েত স্তরের সমস্ত নেতৃত্ব আজকে এখানে আছে। সকাল থেকেই রাজেশ চৌধুরীর নেতৃত্বে, পলাশের নেতৃত্বে আকবরদার বাড়িতে যে সমস্ত অতিথি এসছে তাদের দেখভাল করা হয়েছে, মানে তারা এসছেন যাদের সুন্দরভাবে কাজটা করতে পারা যায়। এদের সর্বক্ষণই এখানে সবাই ছিল, আমাদের ছেলেপুলেরা ছিল। আকবরদা প্রয়াত হয়েছেন এবং তার প্রতি সম্মান জানানোর জন্য আমাদের যতটুকু তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আমরা জুনিয়র যারা ছেলেপুলে আছি তারা সিনিয়র লিডার ছিলেন, যোগ্য মর্যাদা দাদা চলে যাচ্ছেন, দাদাকে যোগ্য মর্যাদা দেওয়ার জন্য ভাইদের যে কর্তব্য কাজ আমরা আমাদের রাজেশ পলাশ থেকে শুরু করে হিনু এখানে যারা আছে বিলাল থেকে সব যারা ছেলেপুলেরা আছে তারা দাঁড়িয়ে থেকে কাজটা করেছে। Sometimes fashion can change vision. Malt collection, jeans and t-shirts.